ওয়াজ সকলের জানা, বাকি শুধু মানা। মানতে পারি না হিম্মতের অভাবে, হিম্মত খোয়াইছি গুনার কারণে। এই লাইনটা মনে রাখতে হবে, ওয়াজ সকলের, মুখ খুলে বলবেন, ওয়াজ সকলের। আপনার বলবেন, হুজুর কেমনে, আপনারা তো ওয়াজ জানেন, আমরা কি ওয়াজ জানি নাকি? আপনারও লাগবে না, আপনারা লাগার দেখ একটা হিন্দু ভদ্রলোককে স্টেজ জানেন, দাঁড়া করাইয়া মাহফিলের সভাপতি কি আমি জানি না, উনি এখানে দাঁড়াইয়া হিন্দু ভদ্রলোককে রেসপেক্ট করে সম্মান করে তাকে জিজ্ঞেস করবে, দাদা পর্দা করা কি? কার কাছে জিজ্ঞেস করবে? খুব ভালো করে বুঝবেন, কিন্তু হিন্দু ভদ্রলোক তাদের কোনো গীতা, মহাভারত, রামায়ণ, ত্রিপিটক, বেদ, উপবেদ, জিন্দাবস্থা, দীক্ষানিকা, মনুস্মৃতি, কোন ধর্মপুস্তকের মধ্যে ফরজ কোনো শব্দ কি? ফরজ কোনো শব্দ কি? কিন্তু হিন্দু ভদ্রলোক ডেকে বলবে পর্দা করা ফরজ। বলবে কি বলবে না? এই ফরজ শব্দটি সে কোথায় পেয়েছে? কোরআন শুনেছে, সে কোরআন পড়ে নাই, কিন্তু সে শুনেছে পর্দা করা ফরজ। লোকটা কি ভাষায় বলবে? ইসলামী পরিভাষায় বলবে পর্দা করা। এই হিন্দু ভদ্রলোকের দাঁড়ায়া করায় জিজ্ঞেস করবেন, দাদা ভাই সুদ খাওয়া কি? লোকটা বলবে হারাম। বলতে পারবে কি পারবে না? হিন্দুদের মধ্যে তাদের গীতা, মহাভারত, রামায়ণ, ত্রিপিটক, বেদ, উপবেদ, জিন্দাবস্থা, দীঘানিকা, মনুস্মৃতির মধ্যে হারাম কোনো শব্দ কি? এরপরও লোকটা হারাম বলতে পারলো কি পারলো না? কদিন আগে আমি নরসিংদী মাহফিল করতে গেছি, যেখানে আমার স্টেজ, তার সামনে হাইওয়ে রোড, রোডের বিপরীত দিকে গিরিশচন্দ্র সেনের বাড়ি। নাম শুনছেন? কোরআন শরীফের বঙ্গানুবাদকারীদের মধ্যে গিরিশচন্দ্র সেনও একজন। লোকেরা আমাকে দেখিয়ে বললো, হুজুর ওই বাড়িটা গিরিশচন্দ্র সেনের বাড়ি। বললাম, ওখানে কে আছে? তাদের কেউ নেই, বাড়িটাকে জাদুঘর বানিয়ে রাখা হয়েছে। ওয়াজের এক প্রসঙ্গে গিয়ে বললাম, গিরিশচন্দ্র সেন কোরআন শরীফের বঙ্গানুবাদ করেছে, এটা কিন্তু কম কথা না, ঠিক না? ঠিক জোরে, কোরআন শরীফের বঙ্গানুবাদ তো দূরের কথা, অনেক মানুষ তো বেতারের নামাজের দোয়া কোনো তো পড়তে পারে না, ঠিক না? ঠিক, যদিগঞ্জ তবলিগ লন কয়েক গিয়ে দেখছি গরুর গোস্ত খাইতে খাইতে পায়খানা কষ হয়ে গেছে। যদিগঞ্জ শর্মনে যান কত জোরে জিকির করতে পারে মানুষে, যদিগঞ্জে সরষিনা লন কইব অর্ধেক জোরে অর্ধেক আসতে কওয়া যাই দেখছে তো ঘুমায়, যদিগঞ্জ জোনপুর লন কেন হেরাই দেশে থায় না, সময় মতো হ্যাঁ পাওয়া যায় না, তা বই না সত্য না মিথ্যা। জাতির ভাগ্যের পরিবর্তন হইতে অনেক সময় লাগবে, কথাটা আমার দিকে তাকান, মনে রাখবেন, যতক্ষণ পর্যন্ত মানুষ আমার দিকে তাকান, এ আপনারাই ডিস্টার্ব করবেন না, যতক্ষণ পর্যন্ত মানুষ তবলিক আমার কাজ বলেন, বললে দেখেন ঠকবেন না, আঙ্গুল নেন, আঙ্গুলটা দিয়ে বুকে টোক্কা দেন, কোন তবলিক আমার কাজ, পীরমুরিদি আমার কাজ, তাসাউফ আমার কাজ, দাওয়াত আমার কাজ, জিকির আমার কাজ, জেহাদ আমার কাজ, তাসকিয়া আমার কাজ, তবলিগ আমার, চরমোনাই আমার, সরসিনে আমার, জনপুর আমার, হক আমার, মাদ্রাসা আমার, মসজিদ আমার, এটা আমার। যতক্ষণ পর্যন্ত বলতে না পারবো ততক্ষণ পর্যন্ত এই কপালে আর শান্তি আসবে না। শুনেন আর না শুনেন, কাশি দেশে হুজুর কই, হুজুর বেশি সময় কইলে আমি আপনার লোকজন উঠে যাইবে, আমি যাই যাইবে, আমি কি ওয়াজের কন্ট্যাক্টেড লিস্ট নেই, জি ওয়াজের লোক উঠে যাইবে, এই জায়গায় সেরাজি আসে না আল্লাহর রহমতে। আপনার বুঝলেন কি, আমি বক্তার জন্য জীবনে কেউ দের দোয়া চাইনি, আগার হা যত তুজি কুছ ভি তু কর খেদমত ফকিরু বি নেহি মিলতি এ দৌলত কেসা হো কি খাজানা মিলে। গরুর বাং থেকে দুধ বের করার পরে এটা ঢুকাবার জন্য কোনো দোয়া নাই পৃথিবীতে, আছে আব্বা? গরুর বান বুঝেননি? গরুর বান দিয়ে দুধ দোয়াইয়া পাতিলের মধ্যে নিয়েছেন, শর্ষিনা শর্মনাই মোকামি হদ্দ বাঙ্গাই শেতাল গেছে বিরজি থানবি গাজ্জালি তবলিক জামা জামাত ইসলাম সাটন তন্ত্র খেলাফত মসজিদ 11 দল 12 দল 15 দল 6 দফা মক্কা মদিনা মিনা মোজদালেফা আরাফা সব দোয়াই দিয়ে কেবেন দুধটা বানের মধ্যে যা, বুঝছেন না? বুঝছেন না? আমি বললাম ওয়াজের এক প্রসঙ্গে, ওয়াজ কিন্তু করতে একটু সময় লাগবে, গুজগাজ করিয়ে লই, ওয়াজ এখন আর করতে ইচ্ছা করে না, করার ইচ্ছা করে না, এই কারণে আমার করতে ইচ্ছা করে না, হুজুরও করতে ইচ্ছা করে। আপনি বলবেন, হুজুর এত মজার খাওয়ান, এত টাফ হয়, সে আপনার করতে ইচ্ছা করে না? আমার লাগে না,
লাগে না ইজিন নিয়ে ওয়াশ করিয়ে সারিয়ে দেওয়ার পরে কাঁপতে কাঁপতে যাইয়া দশটা ইদ্যা একটা সিগারেট লয়, একটা সিগারেট দিতে ওয়াশ কিন্তু শুনছে এককারে নোমানি সাহেব, রাশিদি সাহেব, সিরাজি সাহেব, আরও যত সাহেব সবাই ওয়াশ শুনছে। দশ টাকা দিয়ে একটা সিগারেট নিয়ে বামাতলে একটু টান দিয়ে কয়, আরেকটা টান দিতে হুজুরে ওই জিনিসটা ঠান্ডা হয়ে গেছে। কানে কি জোরে কন নরসিংদের আওয়াজে বলছিলাম, ও নরসিংদের মানুষ, গিরিশচন্দ্র সেন কোরআন শরীফের বাঙ্গ অনুবাদ করলো কিন্তু গিরিশচন্দ্র সেনে এর কপালে কোরআন লাগলো না। 13 বছর, কত বছর? 13 বছর আবু জেহেল নবীর ওয়াজ শুনলো, আবু জেহেলের কপালে কোরআন লাগলো না। আবু জেহেলের নিজের জন্মের ছেলে একরামা কোরআন কবুল করিয়া মুসলমান হয়ে গেল, জান্নাতি হয়ে গেল, কি বলেন ঠিক না বেটি? বন্ধু আসুন, কেরানীগঞ্জরা, কেরানীগঞ্জের ভাইরা, পারগান্ডিয়ারের বন্ধুরা, আপনা করে দেখি আমি ইসলাম কবুল করছি। ঘোষক আজও বলছে নও মুসলিম, কোনো আপত্তি নাই, নাও আই এম ওল্ড, নট আই এম নিউ, বহু আজ করছি, এখন আর আমি নতুন নাই, এখন আমি পুরাণ হয়ে গেছি। ইসলাম কবুলের বয়স 30-এর উপরে, 35-36 বছর হয়ে গেছে, আপনা করে দেখি ইসলাম কবুল করছি। আল্লাহ শুকর গো, সব কথা সবসময় মনে থাকে না, বলাও যায় না। আমার বন্ধুরা আমার ভাইরা দলাদলি সারতে হবে কি হবে না? মিয়া ভয় পাই না কারণে, ভয় পাই আল্লাহরে, গরু চোরের ফাঁসি হয়, মার্ডার কেসের আসামি খালাস। এই অবস্থা চলতেছে কিনা জোরে কর, পায়খানায় বসছে ওর কোনো অপরাধ নাই, আমাকে ওয়াজ করে কারা? ডাক দিয়ে কে হুজুর মনে করছেন কি জাহান্নামে যাব? জাহান্নামে যাব হুজুর, নামাজ না পড়লে কাজ হবে কি? টু দ্বিতীয় এখানটা পরিষ্কার, দেখলাম তো 35-37 বছর গরুর গোস্ত খাইয়া। কয় হুজুর এই জায়গাটা ভালো আছে, কি বলেন ঠিক নেবে ঠিক? কয় হুজুর চিনি, আপনারা ভালো কথা বলেন, আপনাদের কথা বলতে ভালো লাগে, ভালো বলেন অসুবিধা। তবে হুজুর রাজনীতি করবেন না, রাজনীতি কি সত্য কথা? আমার বন্ধু আমার ভাই, একটা কথা মনে রাখা দিও বন্ধু, আমরা মানুষ, আমাদের আল্লাহ মানুষ হিসেবে কবুল করেছে, চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। শুধু মানুষ নয় গো, মানুষ হওয়ার পরে এমন একজন পয়গাম্বর উম্মত হিসেবে কবুল করলো, গৌরব করে বলতে পারি আমি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। নাম বৈদ্য একটা ধর্মের নাম, ইহুদি একটা ধর্মের নাম, খ্রিস্টান একটা ধর্মের নাম, ইসলাম শুধু ধর্মের নাম না, বুঝাইতে পারছি? যদি বলেন হিন্দু একটা ধর্ম, ইসলাম একটা ধর্ম, আমি মানি না, সেই ইসলাম আমি কবুল করি নাই। হিন্দু একটা ধর্ম, ইসলাম একটা ধর্ম, বাট ইসলাম শুধু ধর্ম না, ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, মোকাম্মেল নিজামে হায়াত, পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি এমন, আমি কেমনে তাবলিগ করবো, আমি কেমনে জিকির করবো, আমি কেমনে তাসকিয়া করবো, আমি কেমনে তাসাউফ করবো, আমি কেমনে সৎ কাজের আদেশ করবো, কেমনে সৎ কাজ নিষেধ করবো। শুধু তাই নয় গো, আমার মাথার চুলটা কেমন হবে, কয় তরিকায় চুল রাখতে পারবো, তিন তরিকায়, কয় তরিকায়? আমার মোষটা কটটুক হবে, আমার দাড়িটা কেমন হবে, আমার হাতের আঙ্গুলের নখগুলা কেমনে কাটবো, কীবার কাটবো, মেসওয়ার্কটা কতটুকু হবে, কেমনে মেসওয়ার্ক করবো, আমার পাগড়িটা কেমনে বানবো, পাজামাটা বৈশে পরবো না দাঁড়াইয়ে পরবো, বিধি বিধান আসে না, জোরে কন। একটা পায়জামা পরবো, যদি বৈশে পরি একটা সুন্নত আদায় হয়ে যাইবে। এই যে ডান পা দিয়ে ঢোকবো, আমার বিধি বিধান আসে না নাই, বাম পা দিয়ে বের হবো, বিধি বিধান আসে না নাই, না গো না। আপনাকে দেখে ইসলাম কবুল করেছি, আমি শুধু বাম পা দিয়ে বের হবো না, আমি বাম পা দিয়ে বের হইয়া ডান পায়ের মধ্যে জুতাটা দেবো, এটা নবীর সুন্নত, জোরে কন আলহামদুলিল্লাহ। আমার দাওয়াতের প্রক্রিয়া, আমার জিহাদের প্রক্রিয়া, সৎ কাজের আদেশের প্রক্রিয়া, অসৎ কাজের নিষেধের প্রক্রিয়া, সব কোরআন শরীফের মধ্যে দেওয়া আছে না নাই, জোরে কন। চোরের কি বিচার, ডাকাইতের কি বিচার, পকেটমারের কি বিচার, গুন্ডার কি বিচার, ধমকাইছে তার তার কি বিচার হইবে, শাসন করছে মিথ্যা মামলা দিছে তার কি বিচার হইবে, সব কোরআন শরীফের মধ্যে ইনকর্পোরেটেড, অন্তর্নিহিত। পুস্তক লেখে গো, লেখার শেষ দিয়ে লিখে দে, আমার লেখার মধ্যে কোনো ভুল ত্রুটি পরিলক্ষিত হইলে আমাকে জানিয়ে দিলে আমি পরবর্তী ছাপায় সংশোধন করে ছাপিয়ে দেব। কিন্তু আমার আল্লাহ, বলো না বন্ধু, আমার আল্লাহ, বলো না
কোরআনের শুরুতেই বলে দিছে দেয়ার ইজ নো ডাউট, বাকার সূরা বাকারার বলে দিছে দেয়ার ইজ নো ডাউট, এখানে কোনো শক নাই, এখানে কোনো সন্দেহ নাই, এই কোরআন শরীফের মধ্যে সন্দেহের বিন্দুমাত্র অবকাশ নাই। এখানেই শেষ নয়, আজকের দুনিয়ার মধ্যে মিডিয়ার যুগ, ইন্ডোস্কোপির যুগ, আলট্রাসোনোগ্রাফির যুগ, স্যাটেলাইটের যুগ, ইউটিউবের যুগ, কি বলেন ঠিক নেবে ঠিক, মোবাইলের যুগ, মোবাইলই তো খাইলো, কি বলেন ঠিক নেবে ঠিক, প্রযুক্তিতে আমাদের অনেক আগাই দিয়েছে, কিন্তু বন্ধু কত যে পিছাইছি খবর না। সবাই যাতে একখানা মোবাইল রাগ করিয়েন না, সবাই যাতে কি মোবাইলের বিরুদ্ধে না, আমারও মোবাইল আছে কি বলেন ঠিক নেবে ঠিক, এরে কেরানীগঞ্জ যদি গাড়িতে ওরছে নোয়াখালী সোনাই মুড়ি যাইবে, গাড়ির মধ্যে উঠেই ড্রাইভার গাড়ি চালাইতে আসে আর হুজুর কেবলা এইটা দেখত। কুমিল্লা বিশ্বরোড পার হয়ে গেছে, হঠাৎ ডাক দিয়ে কয় ড্রাইভার কোথায় আইসো, যাত্রাবাড়ি সারাইছো বুঝেন না, কুমিল্লে ফারাই গেছে, একটা যাত্রাবাড়ি চালাইছ, জিকির নাই, ফিকিরি নাই, দোয়া নাই, দরুদ নাই, কি বলেন ঠিক নেবে ঠিক, খালি মোবাইলটা ট্রেন। এই কামটা যারা করেন করেন, আমার আপত্তি নেই, আপনারা আমার আমার উপর খেপবেন না, বুঝবেন হে বুঝে নাই জিনে মনে চালায় না, কি বলেন ঠিক নেবে ঠিক, বুঝতে আর কয় মিনিট লাগে, এতই জন বুঝছি এটাও বুঝতে পারি, কিন্তু তুমি যে মোবাইল তৈরি আর ওইটাই ঘুমাইছো, দোস্ত রাগ হইয়েন না, কয়জন পীর নামাজ পড়া পীর জামাতে খুঁজছে দেখেন বাংলাদেশে, কয়জন বক্তা জামাতে নামাজ পড়া বক্তা খুঁজছে দেখেন, কি বলেন ঠিক নেবে ঠিক, ওয়াজ হায় মাগার জামাত নেই হায়, তা কইবেন না, আপনাকে করে দেখি ইসলাম কবুল করছি, আল্লাহর কসম করে বলি, একটা সেজদা আমার আল্লাহ আমার মতো সেরে জিরে যে বাংলায় শান্তি দিছে রে, একটা সেজদার মধ্যে আমার মালিক আমার যে শান্তি দিছে গো, এই বাংলার প্রেসিডেন্ট বানাইলো সেই শান্তি পাওয়া সম্ভব না। হ্যাঁ ধারণা করি আকসার সংখ্যক বক্তারাই নামাজ পড়ে জামাতে, কি বলেন ঠিক নেবে ঠিক, কিন্তু এরপর তো জামাত ফৌতই যাওয়ার সম্ভাবনা আছে, আসেন নাই জোরে কোন যে বন্ধু যুবকেরা মনে রাইখা দিও, যে যুবক আড়াইটা তিনটে পর্যন্ত ফেসবুক চালাইছো ইন্টারনেট চালাইছো, ওই যুবক তো আর ফেরেস্তা না, ওই যুবক তো মানুষ, তুমি তো ফজরের জামাতের তাকবীর উলা ধরতে পারবা না, ঠিক নেবে ঠিক জোরে কোন শাওলিল্লাহ মুহাদ্দিস দেলবীর আমার তুলে ভালো মানুষ, সব মানুষই ইবাদতের পরে চিন্তা করে, আল্লাহ আমার নামাজ আমার জিকির আমার দাওয়াত আমার তবলিগ আমার তাসকি আমার তাসাউফ আমার জিহাদ কবুল হইল কিনা, শাওলিল্লাহ মুহাদ্দিস দেলবীর আমার তুলে বলে মানুষ গো তুমি একটা কথা চিন্তা করে রাখো, তোমার নামাজ কবুল হয়েছে কিনা, শাওলিল্লাহ মুহাদ্দিস দেলবীর আমার তুল্লাহ আলাই নিজে বলেন কোন মানুষ ফজরের নামাজের জমাতে হাজির হইয়া রে, এই লোকটা যদি জোহরের নামাজে তাকবীরুল্লাহ শহীদ নামাজ পড়তে পারে তাহলে তুমি মনে করিও তোমার ফজরের নামাজ কবুল হয়েছে, বিদায় জোহরের নামাজে আল্লাহ তোমারে হাজির হওয়ার তৌফিক দিছে, বুঝাইতে পারিনি মনে হয়, জোহরের নামাজ জামাত তাকবীরুল্লাহ শহীদ পড়ছি, আসরের নামাজেও তাকবীরুল্লাহ শহীদ আইসা পড়তে পারছি, তাইলে মনে করবেন আমার জোহর কবুল হয়েছিল, বিদায় আল্লাহ আমারে আসরের নামাজে হাজির হওয়ার তৌফিক দিছেন, আসরের নামাজ তাকবীরুল্লাহ শহীদ পড়ার পরে যদি মাগরিবের নামাজ জামাতের শহীদ তাকবীরুল্লাহ শহীদ আদায় করতে পারি গো, মনে করবেন আল্লাহ আমার আসরের নামাজ কবুল হয়েছিল, বিদায় আমারে মাগরিবের নামাজ জামাতে পড়ার তৌফিক দিছো, মাগরিবের নামাজ জামাতে আদায় করার পরে গো আল্লাহ আমার এশার নামাজ তাকবীরুল্লাহ শহীদ পড়ার তৌফিক দিছো, আমি বুঝা ফেলাইছি আমার মাগরিবের নামাজ আল্লাহ কবুল করছো, না হয় আমার মা এশার নামাজের জামাতে হাজির হইবার দিত না, বুঝাইতে পারছি নি জোরে কোন, আমার বন্ধু আমার ভাই আসুন, এই কোরআন শরীফ নামক সম্পদ আমাদের দান করছে, আজকের দুনিয়ার মধ্যে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মিউজিয়াম ব্রিটিশ মিউজিয়াম, এই স্যাটেলাইটের যুগে কি বলেন ঠিক নেবে ঠিক, এই যে বুড়ো আমার পাশে বসে আছে না সেয়ার আলিক সাইদেন, বয়স কত, 85 বছর বয়স, সেয়ার আলিক সাইলে বেলজিয়ামের আপেল ফেল না, না ইয়ার কি কথা সপ্তমী তো ইমাম সাহেব হুজুর কোন 85 বছর বয়সে তো আমাকে কবরের বাঁশ বেসা যাইবে, সত্য কথা কন, 85 বছর বয়স তার গালের দিক সাইদেন চামড়া টাইট, আর 18 বছরের বয়সে পুরা সেলুনে গেলে এরম ডলে, এরপর হিট দে, এরপর কি করে কি জানি কয় ফেসিয়াল, ফেসিগুলো আল করে, এরপর সকালবেলা এককারে নাক মুখ দিয়ে দেন বাইরে আস্তে একটা বান্দরের নান, ও তো ডক্টর শহীদুল্লাহ হওয়ার কথা ছিল, হোসেন শহীদ সোহরাওয়ার্দি হওয়ার কথা ছিল, ঠিক নেবে ঠিক জোরে, আরে বঙ্গবন্ধু শেখ মুজিবের মতো লোক হওয়া উচিত ছিল,
গায় লাগছে না যাবো। হুজুর আবার হ্যার নামটা কইলেন, নিজে বলছে সবাই পেয়েছে সোনার খনি, আমি পেয়েছি চোরের খনি। যার ওয়াজ করিয়ে গেলাম, রাগ হইতেছেন নাকি? বুঝছে কয় না, 7 কোটি মানুষ 8 কোটি কম্বল, এইবার নিজের কম্বলটা পায় না। কি বানাই বললাম নাকি? কান কাইতে দেবেন স্টেজ দিয়ে। এক রাজায়, আল্লাহ জানে সময় বেশি গেল তো সমস্যায় পড়ি, যেমন আপনাকে লইয়া বসবেন সবাই, একটা ওয়াদা আগে দেবেন যে সেরাজ না বেশি করবো না, হের ফরক ওই একটু সন্দেহের জন্য আপনারা আমার সাথে মোনাজাত দিয়ে যাইবেন, কারা হেরা হাত জায়গা রাজায়। দৈনিক সকালবেলা নাস্তায় 2টা করে রসগোল্লা খাইতো, কয়টা? 2টা। আচ্ছা আপনারা কেরানীগঞ্জের মানুষ কন, রসের মধ্যে যে গোল্লা থায় হেই রে কয় রসগোল্লা না সুগনাটার নাম রসগোল্লা? রাজা বাদশারা আর যারা আপ টু ডেট আজকের, এরা কিন্তু রসগোল্লার জল খায় না, শুধু রসগোল্লাটা খায়, ঠিক না? গোল্লাটা খায় না হুজুর, খবরদার কেউ লইলেন না। ইস, বহু বছর পর্যন্ত রাজায় নাস্তা করে, নাস্তার মেনুর মধ্যে 2টা রসগোল্লা, পিওর ছানা রসগোল্লা। কিন্তু উজিরে যখন এই নাস্তা পরিবেশন করে, রাজায় তো আর জল খাইবে না, এই কারণে উজির ওই পর্দার আড়ালে বেশি আস্তে করিয়া এই রসগোল্লার পৃষ্ঠের মধ্যে জলটা খাইয়া রসগোল্লা। রাজা এ ব্যাপারে কোনো ফিলিংস নাই, উজিরে যে খায় তাও তো জানে না, ভালো করে বুঝবেন, জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়। রাজা একদিন চিন্তা করে, রসের মধ্যে যে গোল্লা থায় এটার নাম রসগোল্লা, এত বছর রসগোল্লা খাইলাম কিন্তু জল তো পাইলাম না, রস তো পাইলাম না, রুজিরে খাইয়ে ফেলাইছে এইটাও বোঝে নাই, আর বুঝলেও তো সমস্যা নাই। ডাক দেখো জির কি এতদিন পর্যন্ত রসগোল্লা খাইছে, কাল থেকে 2 পিস ছানার সন্দেশ রসগোল্লার মেনু, রাজা যে মেনু দেবে তাই তো হবে, তো 2 পিস রসগোল্লার পরিবর্তে 2 পিস সন্দেশ। উজিরে চিনতে পারছে এতদিন তো জল খাইছে আমখামুখি, আর উজিরে বোঝাবার জন্য রাজা এইটা শিখছে। উজিরি পরদিন সানার সন্দেশ 2 পিস আনিয়া পর্দার ভিতর দিয়ে আসলাম, কম কই বাইরে এইবে দেন। উজিরে পর্দার পাশে দাঁড়াইয়া টেরের দিকে চায় আর কয়, কি করি এতদিন তো ঝোল খাইছি। সন্দেশটা হাতের মধ্যে লইস, আমার দিক সান সন্দেশে ঘুরাইয়া এতদিন রস খাইছো আইস খাইছো কি? স্যার খান, এরপরে বলবো সন্দেশ আপনার খাওয়াও, খাইতেছি তো বলবি কি? স্যার খাওয়াও আপনার, আপনি খাওয়া শেষ করেন, সন্দেশ খাইয়া শেষ গিলাসে পানি খাইয়া হাসে আর রাত সারে খাই আইস গুজির ঠকাইছি। উজির আইস খাইলি কি? উজিরে কয়ে স্যার চিন্তা করিয়েন না, ওই সন্দেশের উপরে দুগ্গ সাড়া দিয়ে সারছি, হাসির জন্য বলতেছি না, দেশটা এই অবস্থায় চলতেছে কি বলেন? বন্ধু হাজার হাজার কোটি টাকা বাংলার আত্মসাৎ করে বিদেশে বাড়ি ঘর কারা করছেন, সমস্যা আছে নাকি? মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করব আপনার অপারেশন সাকসেস করেন। কি বলেন, ঠিক কেন? তাহলে জাতি জানতে পারতো কারা বাড়ি করছে, 16 কোটি লোকের টাকা আত্মসাত করিয়া 20 কোটি টাকার বাড়ি করছে, কি বলেন? ঠিক নেবে ঠিক ভাই নাই, আমারে মারিয়ে ফেলাইবে, আমার মতো 1 লক্ষ সেরাজি তৈরি হয়ে যাইবে, কোনো চিন্তা নাই, কি বলেন? ঠিক নেবে ঠিক, কারা বাড়ি করলো, কার টাকা না তোর বাবার টাকা নাকি?
এদেশ 30 লক্ষ শহীদের বিনিময়ে এই ডিসেম্বর মাসে স্বাধীন হয়েছে। এটা স্বাধীনতার মাস, কি বলেন ঠিক না বেঠিক? 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়, মামুনের ইজ্জতের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। আজকের কেরানীগঞ্জ পার্ক গ্যান্ডেরিয়া দীপ্ত শপথ 2000 জায়গায় করব, জীবনের বিনিময়ে স্বাধীনতা রক্ষা করব। কারা রাজি 2000 জায়গায় বলুন, 2000 জীবন যাবে তবু দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করব। এদেশের স্বাধীনতা চোর ডাকাত গুন্ডা ক্যাসিনো খোরদের হাতে দেব না। নারায়ে তাকবীর। এদেশের মৌলভীরা আমরা, এদেশের জায়গির না, এদেশ আমাদের। 30 লক্ষ শহীদের বিনিময় এদেশ স্বাধীন হয়েছে। এই স্বাধীনতার জন্য দোয়া করি, যাদের ত্যাগ এদেশ স্বাধীন হয়েছে তাদের কবরকে যেন আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেন। কষ্ট হইতেছে আপনাদের? জোরে কোন বন্ধু আসুন, কথা কিন্তু ভুলিয়া যাই নাই, বিরক্ত হবেন না তো। দুনিয়ার মধ্যে ব্রিটিশ মিউজিয়াম সবচাইতে বড় মিউজিয়াম, আমার দিকে তাকাই থাকেন। এই ব্রিটিশ মিউজিয়ামের মধ্যে, স্বর্ণবন্ধু মিডিয়ার যুগের কথা বলতেছি, ব্রিটিশ মিউজিয়ামের মধ্যে তাকে তাকে গীতা, মহাভারত, রামায়ণ, ত্রিপিটক, বেদ, উপবেদ, জেন্দাবস্তা, দীঘানিকা, মনুশ্রুতি, প্রচলিত তৌরত, প্রচলিত জব্বুর, প্রচলিত ইঞ্জিন, তাকে 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 সাজানো আছে। পাশাপাশি তাকের মধ্যে আল্লাহর কোরআন, কালো গিলাপ দিয়ে ঢাকা আছে। কোনো মানুষ যদি আজও ওই ব্রিটিশ মিউজিয়ামের মধ্যে গিয়ে গীতা পড়তে চায়, মহাভারত পড়তে চায়, রামায়ণ পড়তে চায়, পড়তে পারে, জ্ঞান অর্জন করতে পারে, ত্রিপিটক পড়তে চায়, পড়তে পারে, জেন্দাবস্তা পড়তে চায়, পড়তে পারে, দীঘানিকা, বৌদ্ধদের ধর্মগ্রন্থ, নাম হইল দীঘানিকা, কি বলেন ঠিক না বেঠিক? বৌদ্ধ ধর্মের মূল মন্ত্র ছিল জীব হত্যা মহাপাপ। গৌতম বুদ্ধের সবচেয়ে বড় মন্ত্র হলো জীব হত্যা মহাপাপ, কিন্তু তাদের কাছে মুসলমান হত্যা মহাপাপ না, অর্থাৎ তাদের দৃষ্টিতে আমরা জীবের মধ্যে পড়ি নাই। খবর আছে মায়ানমারের কথা, জোরে খান ঠিক না বেঠিক? জোরে খান, জীব হত্যা মহাপাপ বললি বেটা, তোর লোকেরা মুসলমানদেরকে কেন মারে, কেন হত্যা করলো? জোরে খান, অপরাধ কি? অপরাধ করলে বিশ্ব আদালত আছে, কি বলেন ঠিক না বেঠিক? বিশ্ব মানবাধিকার সংস্থা আছে, ওয়াইসি আছে, কি বলেন ঠিক না বেঠিক? তাহলে বোঝা গেল টাউটারি আর বাটপারি ছাড়া আর কিছুই না, কি বলেন? সত্য না মিথ্যা? এবং ওই ব্রিটিশ মিউজিয়ামের মধ্যে গিয়াম গীতা, মহাভারত, রামায়ণ, ত্রিপিটক, বেদ, উপবেদ, জেন্দাবস্তা, দীঘানিকা, মনুশ্রুতি, প্রচলিত তৌরত, প্রচলিত জব্বুর, প্রচলিত ইঞ্জিল। আপনারা বলেন হুজুর তৌরত জব্বুর ইঞ্জিল তো ডাইরেক্ট আল্লাহর কেতাব, কিন্তু প্রচলিত তৌরত, প্রচলিত জব্বুর, প্রচলিত ইঞ্জিল এর মধ্যে মদ গড়া এবার অধ্যুকাই দেওয়া হয়েছে আন্তর্জাতিক ষড়যন্ত্র। এখন আর অরিজিনাল তৌরত, অরিজিনাল জব্বুর, অরিজিনাল ইঞ্জিল দুনিয়ার কোথাও নাই। এই সাসানসাস ওই ব্রিটিশ মিউজিয়ামের মধ্যে কোরআন শরীফও আছে। কেউ যদি গিয়া সব ধর্মগ্রন্থ ধরে আর ধরার পরে পরে জ্ঞান অর্জন করে কোনো বাধা নাই, চাই তার শরীরটা পাক থাকুক না পাক থাকুক কোনো চিন্তা নাই, কিন্তু বিনা উজুতে না পাক অবস্থায়, ও মুসলমান যুবকেরা শোনো, ও আল্লাহ ভোলারা শোনো, ও আল্লাহওয়ালারা শোনো, ও গাজার মধ্যে শান্তি পাইছো, আয়না বাজান তুই আমার কাছে, ইয়া বা গাজা ফেন্সির মধ্যে তুই শান্তি খোঁজ, বল না তোর হাতে দড়ি পায়ে দড়ি, তুই কি গাজার মধ্যে শান্তি পাইছো? তুই কি এক রাত্র ঘুমাইতে পারছো? তুই কি ইয়াবার মধ্যে শান্তি পাইছো? তুই কি ঘুমাইতে পারছো নি? শোন রে গাজার ফায়াফিন আর ফেন্সি আর ইয়াবার মধ্যে শান্তি নাই, তুই যদি শান্তি চাও আল্লাহর কসম আজকের এখন তুই অজু কর, মসজিদটা কাছে, ইমাম সাহেবের কাছে তওবা কর, মসজিদে গিয়া 2 রাকাত নামাজের সেজদায় ফরিয়া যা, সেজদায় ফরি আল্লাহ রে বল আল্লাহ তুমি আমার আমি তোমার, এতদিন আমি তোমার পলাতক গোলাম ছিলাম, এখন তোমার কাছে ফিরে এসেছি আল্লাহ, আমি তোমার কাছে ফিরে এসেছি, আমি তোমার পলাতক গোলাম, আমার আর কোন দরজা নাই, সব দরজা থেকে ফিরিয়া তোমারও দরজায় রইলাম পড়িয়া, সকল দরবার হইতে আল্লাহ ফিরিয়া, Oh,
যুবক আমি সিরাজি বইলে যাই। সম্বন্ধু আমি তো আর মুসলমানের ঘরে হই নাই, আমি তোমাদের দেখে ইসলাম কবুল করেছি। শোন, সেজদার মধ্যে যাবি, দুই রেকাত নামাজ পড়বি, সালাম ফিরাবি, মালিকের কাছে হাত উঠাবি, মালিকের কাছে হাত উঠাইল দেখবি তোর চোখ দিয়ে অটোমেটিক পানি পড়তে থাকবে। মসজিদ থেকে বের হবি, তুই আমাকে বলবি আমি মসজিদের সামনে দাঁড়াই থাকবো, তোর জীবনের সব শান্তি যাতে খোঁজ। এর তেসে যদি দুই রেকাত নামাজে শান্তি বেশি না পাও, আমি আর জীবনে মাইকে টোক্কা দিব না। ঠিক টেবে ঠিক জোরে বন্ধুরা, বিনা যদি নাপাক অবস্থায় কোনো ধর্মগ্রন্থ গেলে ধরতে গেলে কোনো সমস্যা নাই, কিন্তু যখনই কোরআন শরীফের গায়ে বিনাউজতে নাপাক অবস্থায় কোরআন শরীফকে টাচ করে, হাত দিয়ে ধরে, ধরার সঙ্গে সঙ্গে অল কম্পিউটারের স্ক্রিনের উপরে স্পষ্ট ইংরেজি অক্ষরে ভাইসে ওঠে, প্লিজ ডোন্ট টাচ মি, অনুগ্রহ পূর্বক আমাকে স্পর্শ করিও না, আমি আল করা কোথায় হেরিয়ে তাই আজকের মমসের দিন, জীবন প্রদীপ নিভু নিভু প্রায় হইয়া এসেছে কি, দেহে মনে কত না শক্তি কত না সাহস ছিল, কার ইঙ্গিতে সংসার সকলে শূন্য মিলিয়া গেল। কিন্তু বন্ধু বুঝাইতে পারি না, বুঝতেও পারি না, কিছু লোক হুজুর রমজানে 30টা রোজাই রাখেনি, আমার কি হয়েছে, আমি এক ওয়াক্ত নামাজ পড়ি না, আমার শরীরের কোনো ক্ষতি হয়েছে নি, আমার ব্যাংক ব্যালেন্স কমছে নি। বন্ধু আমি সিরাজি বইলে যাই, 3 ঘন্টার একটা পরীক্ষার হলের মধ্যে আপনি ঢুকছেন কয় ঘন্টা? 3 ঘন্টার মধ্যে যারা গোল্ডেন A+ পাইছে তারাও লাগতেছে, যারা A+ পাইছে তারাও লাগতেছে, যারা A- পাইছে তারাও লাগতেছে, কি প্রিন্সিপাল সাহেব ঠিক নেবে ঠিক জোরে কন, সবাই লাগতেছে, আর একজনের লেখাপড়াই জানে না, খাতার মধ্যে কি লেখবে, প্রশ্ন যা আছে তাই লিখে তুইছে, আর একজনের পরীক্ষার হলের মধ্যে লাগছে, প্রিয় তোমা তুমি কত সুন্দর, তোমার জন্য আমার দেহ কাঁদে, তোমার সাথে আমি 2 বছর 3 বছর যাবৎ প্রেম করতেছি, মনে আছে নিজের কন আছে, উই মৌলভীবাজার কথা কিন্তু বলবো সামনে, মনে আছে নিজের কন, এক্সামিনার ঘুরতেছে ভালো করে তাকান আমার দিকে, এক্সামিনার ঘুরিয়ে দেখতেছে একজনে গোল্ডেন A+ পাইবে তার লেখাই বোঝা যাইতেছে, কি বলেন ঠিক নেবে ঠিক, যে এই লোকটা গোল্ডেন A+ পাইবে সেই লোকটার ভুলে বাম পাওটা মসজিদে উঠে গেছিল, তিনি মসজিদ থেকে নাইমে আমার ডান পাও দিয়ে মসজিদে উঠছে, কি বলেন ঠিক নেবে ঠিক, বোঝা গেল এই লোকটা যদি বাম পাও দিয়ে উঠেই পড়ে তার নামাজের কোনো ক্ষতি হবে না, কি বলেন ঠিক নেবে ঠিক, হয়তো তার ওঠাটা সুন্নত তরিকায় হইল না, এরপর সে মানতে পারতেছে না কেন আমার বাম পা দিয়ে উঠলাম, পানিশমেন্ট হিসাবে আমি নামবো আবার ডান পা দিয়ে উঠবো, জোরে কোন সুবহানাল্লাহ। এই 3 ঘন্টার এক্সামিনার ঘুরিয়ে ঘুরিয়ে দেখতেছে কেউ লেখে গোল্ডেন A+, কেউ A+ পাইবে, কেউ A- পাইবে, কেউ 0.4 পাইবে, কিন্তু একজন তার প্রেমিকার কাছে চিঠি লেখতেছে, কিন্তু এক্সামিনার তারে ধরে বাইর করে দেবে না, জোরে কোন খাতা টাইনে নিয়ে যাবে না, বেত মারবে না, জেল দেবে না, জরিমানা করবে না, ডিডি সাহেবের দ্বারা এক্সপেল করাইবেন না, টিউনো সাহেব এক্সপেল করবেনি, কয় না, বরঞ্চ হাসতেছে, লেখ যত প্রেম পত্র লেখো, 3 ঘন্টা পরে টুকুত করে একটা বাড়ি পারবে, কাগজ ডাট টান দিয়ে নিয়ে যাইবে, যেদিন রেজাল্ট বাইর হইবে রে সেই দিন তুই কাঁদবি কাঁদবি, আর উনি হাসবে গোল্ডেন A+ পাইয়া। 30টা রোজা রাখো না, এক ওয়াক্ত নামাজ পড়ো না, হয় ফজরে জার্মানির কুতু কম্বল গায়ে দিয়ে ঘুমাই রইছো, আর মনে করতেছো আমি বড় মাতুব্বর, আমার আল্লাহ কি করছে আমার কইছে ডাকি, কিন্তু শোন রে 60 বছরের মধ্যে আল্লাহ তোর খাতা টাইনে নিবে না, 70 বছরের মধ্যে আল্লাহ তোরে জেল দেবে না, 70 বছরের ঘন্টাটা যেদিন ঠাস করে পড়বেন সেই দিন আর কাজ হবে না, 60 বছর 30 বছর 20 বছর যার যতটুকু হায়াত এর মধ্যে কাগজে যা লেখেন প্রেমপত্র লেখলে লিখতে পারবেন, অরিজিনাল প্রশ্নের জবাব দিলেও দিতে পারবেন, মনে রাখিয়ে দিন বন্ধু ভাতের অভাবে ইসলাম কবুল করি নাই, টাকার অভাবে ইসলাম কবুল করি নাই, জন্ম হয়েছি কোটিপতির ঘরে, জন্ম হইয়া দুনিয়ার শান্তি যারে কয় তার চোখে দেখছি, শুধু একটা জিনিস সিরাজিল ছিল না, দুনিয়ায় জন্ম হইয়া 500 টাকা কেন চোখে দেখছি এমন ব্যক্তির ঘরে জন্ম হয়েছি, জন্মসূত্রে কোটিপতির সন্তান হইলে কি হইবে গো,
মালিক তো চিনতাম না, মালিকের চিনতাম না বলে হুজুর আজকের সেন্সেনিয়ন তো চেনার পথে পরিভ্রমণ করতেছি কি বলেন ঠিক নেবে ঠিক ঘরের দরজায় দাঁড়াইয়া আমার কাপড়টা ফাঁকা করিয়া সিনাটা কাবায় লাগাইয়া আল্লাহর ঘরের উপর হাত দিয়া বাম হাত দিয়া সিনেটা কাবা ঘরের সাথে লাগাই দিছি, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। সিনা কাবায় লাগাই বলছি মালি এই তোমার ঘর গো এই আমার সিনারে, জিন্দগিতে তো সেরাজি কল্পনা করে নাই সেরাজির সিনা আপনার ঘরে লাগবে, যখন কদা তোমার ঘরে লাগছে রে এই ঘরের ইজ্জতের খাতিরে তুমি আমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দাও। পরিবর্তন আইনা দিতে পারে কি বলেন ঠিক নেবে ঠিক, কারো হাতে হেদায়েত না, যদি হেদায়েত বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে থাকতো তাহলে তার চাচা আবু তালেব জাহান্নামী হইতো না কি বলেন ঠিক নেবে ঠিক, যদি নূহ নবী সিনিয়র তারেকের ঘরে জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, ফিরআউন বিবি আসিয়া লূত আলাইহিস সালাম একজন নবী বিবি কাফের, ফেরাউন চিরতরে কাফের জাহান্নামি, আসিয়া জান্নাতি কওমে লূতে আহলিয়ারা কাফেরান ফেরাউনে আহলিয়ারা তাহেরা, আল্লাহু আকবার ঠিক নেবে ঠিক জোরে কোন অজিব দরা খাইয়া জীবনটারে বরবাদ করিস না, অল্প একটু সামনে যাব এরপরে মূল কথা শুনুন শুনবো, মায়েরে রাজি করছে মনে আসেনি এই মেয়ে আইনে দিতে হবে, যুবকেরা ভালো করে শোনো, এখন যুব সমাজ ভালো হইলে সব ভালো হয়ে যাবে কি বলেন ঠিক আছে, আমার মতো মানুষ দিয়ে কিছু হইবে না, যুবকদের দিয়ে কিছু হইবে, আর আমরা টুপিওয়ালারা যে হানাহানি শুরু করিয়ে দিছি কি বলেন ঠিক নেবে ঠিক, এককালে ফেসবুকে বিবৃতি পাল্টা বিবৃতি হিংসাত্মক আক্রমণাত্মক কি বলেন কথা সব আপনাকে বলা যাইবে না, সব শুনে ইয়া কোনো লাভ নাই, যা শুরু করিয়ে দিছি কেউ রাগ হইয়েন না হুজুররা, আমাকে দ্বারা কিছু হইব বলে আমরা মনে করি না, আজকের আমার সামনে যে যুবকটি বসে আছে এই যুবকটি যেদিন বুঝবে আগামী পাঁচ বছর পর আমার মতো সেরাজেরে বলবে সেরাজ হিসাবে স্টেজ উঠছেন ওয়াশ করছেন কি বলতে চাইছেন ভালো করে বুঝাই যেন, না হয় স্টেজ থেকে নামতে দেব না, আমাকে মতো মৌলবী লাগবে না, ওই যে টুপি দাড়ি সারা ছেলেরা বসে রয়েছে ওই ছেলেগুলোকে যদি সঠিকভাবে দাওয়াত দিতে পারি, বুঝাইতে পারি ইসলাম, বুঝাইতে পারি তবলিগ, বুঝাইতে পারি জিকির, বুঝাইতে পারি তাসকিয়ে, বুঝাইতে পারি তবলিগ, বুঝাইতে পারি তাসাব, বুঝাইতে পারি কোরআন, বুঝাইতে পারি, ওই যুবকগুলো একদিন চিৎকার মারিয়ে বলবে থাকবো না কো বাধ্য করে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি বেকাল দেশ হতে দেশ দেশান্তরে সূর্যে তারা কেমন করে কিসের নেশায় কেমন করে নারায়ণ ইসলাম চিন্তা করে সারবো ইনশাআল্লাহ, ঘুমিয়ে কাজা করিলি ফজর যখন জাগিনি তখন জোহর হালায় খালায় কাটিল আসর মাগরিবে শুনিয়া যান এর সাথে জামাত হওরে হাজির এখনো জামাতে আছে রে স্থান আজি সেটা মামা বাদারে আমার শির সুকুরি মুসলমান নয়া জামানার দাওয়াত এসেছে ভাঙা কিল্লায় উর নিশান নারে তাকবীর কবি নজরুলের কবিতা খারাপ লাগে জোরে কর বেটা প্রথম বিলাসের শেষ জীবনে কবি নজরুল যখন দুর্বল হয়ে গেছে শরীরটা দুর্বল হয়ে গেছে মানুষ তো গায়ে তেল থাকলে বোঝে না কি বলেন ঠিক নেই যখন শক্তি থাকে তখন কামার চেনো আমি অমুক ওয়ার্ডের সহকারী সাংগঠনিক সম্পাদক বাবা পোস্টাকে সহ বলে কারি সম্পাদক আর বাবা ঠিক ধরে যখন তেল পরিয়ে যায় শরীরে তখন হয় সর্বনাই নাইলে টঙ্গি তেল থাকলে
যাও না, একটা ফোলা মুন্সি বানাও না, আলেম বানায় না, মৌলবীরে খয়রাত করিয়ে খায়, হুজুর বানাও না, খাই তৈরি কর কাম আছে। যখন গায়ের তেলটা রাগন নাকি বরিশালে বসে আওয়াজ, যখন গায়ের শক্তিটা ফুরিয়ে যায় তখন মসজিদে যাই কাল্লা আল্লাহ আল্লাহ গো, জীবন বরবাদ হয়ে গেছে। ঠিক না বেটি? সময়ের কালে কর না কেন? 80 বছর বয়সে তবলিগে সিল্লা লাগাইছে, সরমনা যেই মুড়ি দিয়েছে, জনপুরের বিষয়ে ঘুরি দিয়েছে, 10-12 দিন তাহাজ্জুদ ফিরে আবার আল্লাহর কাছে হাত উঠেছে। কয়দিন? 10-12 দিন তাহাজ্জুদ ফিরে উঠে কয় আল্লাহ রে, ঘরে শান্তি নাই, বাইরে শান্তি নাই, বলে একটা ইয়া বখর, বলে একটা গরু চড়াইছে, বলে একটা পরের মাইয়ে চিন্তাই করে লই গেছে, বলে একটা পকেট মারিয়েছে, বলে একটা কেসিনো ব্যবসাতে জড়াই গেছে। আল্লাহ যা করলা তুমি করলা, এত কান্দা কান্দলাম, ভাগ্যের পরিবর্তন হইল না। আল্লাহ কই দেয় এখনো সোজা হয় নাই, এখনো বেকার, বুঝলেন না কিরম বেকা। আল্লাহ একবার, 300 চুরি করতে গেছে এক দেশে, জালালুদ্দিন রুবি রহমতুল্লাহ লেখছে, 300 চুরি করতে যাই, এখন আর সেই সিস্টেম নাই, চোরাগ কপাল খারাপ হয়ে গেছে, এখন প্রত্যেক বাড়ির ঘর পোস্ত হয়ে গেছে। ঠিক না বেটি? কারণ ঘরের বিডি কাঁসা নাই, আগের দিনে আমাদের বরিশাল অঞ্চলে কাঁসা বিডি আসলে শিং খুঁজতে চোর উঠতে, তো চোর তো উঠছে, 300 চুরি করতে গেছে, এরা শিং খুঁজতে ঘরে উঠছে, ঘরের মধ্যে ওঠার পরে ঘরে জয়নের টের পাইছে, চোর ঢুকছে সঙ্গে সঙ্গে শিংয়ের মুখে পর দাঁড়িয়ে গেছে, আই যা চোরাগো যাইতে দেব না, ঘরের দরজা জানলা সব বন্ধ, মাঘ মাসে শীতের দিনে চোর ঢুকছে, বুঝুন তো আমার কথা, ঘরের মানুষ সব ল্যাপ কম্বলের মধ্যে বাইরিয়ে গেছে, চোর কোথায় যাইবে, দিশে না পাই, 2 চোর যাই কম্বলের মধ্যে ঢুকছে, 100 লাভ দিয়া মাসের উপরে উঠছে, মাসের মাসাইনের উপরে পানাতনের উপরে উঠে, বড় ডোলা আসলে আগে, এই ডোলা গোবর দিয়ে লেপছে বা মটকি আসলে কালা, মটকির পাশে চোরডাও কালা যাই আস থাকলে এইরকম সেট দিয়ে রয়েছে। ঘরের মানুষ তো বুঝে না যে লেপের মধ্যে চোর ঢুকতে পারে, কি ঠিক না ঠিক জোরে, এখন চুরি করে ডাকে সদর গাড়িতে চুরি হয়, দক্ষিণে মানুষ যতটির পকেট মারে, এককাল ডিজিটাল পদ্ধতিতে বড় জামায় পায়খানা লাগাই, হুজুর আপনার জামায় পায়খানা, এই সদর গাড়ি আমার এই হুজুরকে ডিজিটাল পদ্ধতিতে দুইজনে লেফের মধ্যে ঢুকছে একটা মাসার ঘর, ঘরের মানুষ খুঁজতে খুঁজে পায় না, 1 ঘন্টা খুঁজছে ঘর বারান্দা সব চোখের নিচে খুঁজে, এত খোঁজা খুঁজলি যখন পাও না কি হয়েছে কইতে পারি, যা করছে উপরালাই করছে সকালবেলা বুঝবো, মাইসের উপরে যে মনে করে মনে করছে আমার তো দেখছে সকালে, তো মাইরে আমার কিছু থাকছে না, লাভ দিয়ে বলে দাদা আপনার পাদর্শী শব্দ আমার একান না, উপরালার শব্দ না, নিচে ল্যাপের মধ্যে 2টি আছে, বুঝলেন না বুঝলেন না, সে 3 জনের ফাইতি রে মারছে, 80 বছর বয়সে চরমনে যে এখন কজে আল্লাহ তোমার দোষ, সময় থাকতে একটা পোলা মাদ্রাসায় পড়াও না, গুন্ডা রাগ হইতেছে নাকি? এটা কি গুন্ডা? এখন 12 দিন তাহাজ্জুদ করি, এখন আল্লাহর কাছে যা করছো তুমি করছো, তুই বয়সের কালে করো না কেন? গড়াইবার কালে যদি ইস্পাতে হয় চুরি, বালি দিলে ধার ওঠে না শুধুই লোহার ছুরি, বলো গড়াইবার কালে যদি ইস্পাতে হয় চুরি, শামসুল ফরিদপুর রহমতুল্লাহ গহরডাঙ্গা মাদ্রাসা লালবাগ মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন, ওনার আদর্শ মুসলিম পরিবার নামে একটা বড় বই আছে বাংলায় ফরিয়া দেখবেন, এইটার মধ্যে লেখছে কাঁসায় না নোয়ালে বাস পাকলে করে ঠাস ঠাস, কাঁসায় না নোয়ালে বাস পাকলে করে ঠাস ঠাস, গড়াইবার কালে যদি ইস্পাতে হয় চুরি, সন্তানদারে সকালবেলা কোরআন শরীফ পড়তে পাঠাও, এই ছেলেটারে কোরআন শিক্ষা দিয়ে একটা মানুষ বানাও, তারপরে ডাক্তার ইঞ্জিনিয়ার মাস্টার প্রফেসর যা বানাও কোনো সমস্যা নাই, কি বলেন? ঠিক নেবে ঠিক না? হলে উন্নয়ন 49 বছর বয়সে যখন বুড়িয়ারে হুজুর ইমাম সাহেব হুজুরে পড়াইবে আরবি অরব 29টি মাখরাস 17টি, তখন বুড়িয়াই পড়বে আরবি অরব 29টি মাখরাস 17টি, কারণ এই 79 বছর পর্যন্ত বুড়িয়া খালি মাখরার পিছনে দৌড়েছি, কি বলেন? ঠিক নেবে ডিজারে কয় মাখরা মাখরা করছে, আমার বরিশালে এক মা এক জায়গায় ওয়াজ করতে যাইতেছি সদর উদ্যা, একটা এক দলের স্লোগান আসছে, আমি রিক্সাওয়ালার কই রিক্সা যাই তো, আমি কই রিক্সাওয়ালা সাইড কর, এর মধ্যে এক বুড়িয়া 80-90 বছর বয়সে একেবারে বুড়িয়া কয় ভয় নাই,
স্লোগান দেয় না, এখন তো 111 এর পরে তো স্লোগান নাই। এবারে যে সুরে স্লোগান দিয়ে সেই সুরে লুঙ্গি খুললে গেছে, সে লুঙ্গি এরম ধরিয়ে রাখছে সামনে দিয়া। বাস্তব কথা বলতেছে আমার রিক্সাওয়ালার দিকে যে পিছনের দিকে এককালে খোলা, বুড়া মানুষ তো ঘুষ ঘুষ নেয়। রিক্সাওয়ালার কে বাজান, তুই একটা কাজ কর, আমি তো রিক্সায় আসি, তুই যে বেটার লুঙ্গিটা পরাই দিয়ে কো হুজুর আপনি রিক্সার দিয়ে নামেন, আপনি আমার পালা করছেন, মাইর খেয়ে হইবেন। বুড়িয়ার টেম্পারেচার কত হাতা কে সেরাজি হুজুরে কইছে। তো যাই রিক্সাওয়ালা গেছে আমার সম্মানটা রাখছে, যাই কে সা আপনার লুঙ্গিটা পরাই দিই। ও বাবা হ্যাঁ তো খেল নাই, অত 80 বছর বয়সে মাকড়া মাকড়া করতে আসে। কিছু লোক এই পীরের মুরিদ কানার যেখানে যাও 80-90 বছর বয়স হয়েছে, কলবের মধ্যে যে নেফাকি ওই নেফাকি রয়ে গেছে। কি সত্য না মিথ্যা জোর কোনো পরিবর্তন হয়। ভাই যেন অনেক কথা বললে ফেলেছি, আমার উপর রাগ করছেন নাকি আপনি? আমি সমাজের বাস্তব দৃষ্টিগুলা জয়েন নেবো। আর একটা কথা বললে আমি মূল ওয়াজটা শেষ করি, আল্লাহ আমিন কমু, কোনো চিন্তা নেই আপনার। এই মৌলী বাজারের মায়ের কথা মনে আছে না? ফেসবুকে দেখছিলে কয় বছর? 16-40 বছর তার ফেসবুকে বোঝে না, মায়ের রাজি করছে, কারণ ডক্টর শহীদুল্লাহ তো হইতে পারবে না, যুগের ফজলুল করিম তার হইতে পারবে না, যুগের মোহাম্মদুল্লাহ হাফিজ হইতে পারবে না, যুগের যুগের তবলিক শিরোমণি হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ মতো সোনার মানুষ হইতে পারবে না। ওর জীবন তো অঙ্কুরে বিনষ্ট হয়ে গেছে, কি বলেন ঠিক? তবে ঠিক সব শেষ করে দিছি ইয়াবার পিছনে গুড়িয়া, মায়ের রাজি হয়ে গেছে। এই সেই ঢাকা শহর যেখানে মার কাছে ইয়াবার টাকা চাইছে, মা দেয় নাই, মাকে জবাই দিছে। কোন সমাজে আসি অস্ত হইতেছে, প্রেমিকা উঠে গেছে বাপ মায়ের চোখে ধোয়া দিয়া, মহিলারাও ভালো করে বুঝছো, শতকরা 40 ঘরে স্বামী স্ত্রী মিল নাই আমার অ্যাসেসমেন্ট। এর মধ্যে বেশি ধরা কোটিপতিরা, উনি এসে রাত্র 2:30 আর বউ এসে 3:30, ওনার নাম্বার 79, ওনার নাম্বার 71, কারোর লগে কারো মিল নাই, যার যা দরকার ছিল ও যাত্রাবাড়ির দেশাই গিয়েছে। এই যে আমি আর ভাঙ্গাই কমন এলে মাইর খাওয়ার সব, এত মাইর আমি একলা খাইতে পারবো না। কিন্তু আপনারা আমার ভালোবাসেন না, এই যে সাহস করে কইছে, আপনারা যদি আমার একটা করে ফিল দেন আমার কি মিটফোর্ড হাসপাতালে জাগা হইবে? আর যদি আপনারা একটা করে চুমা দেন আপনাকে মুখ দিয়ে যে লোল পড়বে, তা আমার 3-4 দিনে গোসল করা লাগবে কি? ঠিক না ঠিক ছিল, যাই হোক নমের মতো ঠিক না ঠিক ছিল। হযরতে আব্দুল্লাহ নিজের ছেলে জাবের কে ডাক দিছে, জাবের আমার আদরের সন্তান আয় আমার বুকে আয়। হযরত জাবের বাবার কাছে আসছে, আব্দুল্লাহ সন্তানের বুকে জড়াই ধরে ডাক দিছে, আব্দুল্লাহ তুই না আমার আদরের সন্তান, আমি না তোর বাপ, আমার গালে চুমা দে। জাবের বাবার গালে চুমা দিছে, জাবের বাবার দুই গালে চুমা দিয়া বাবারে জড়াই গা, আব্বু তুমি আমারে চুমা দিবা না। আব্দুল্লাহ জাবের গালে চুমা দিছে, একটা দুই ডানা কপালে চুমা দিয়ে খায় জাবের গো, বাবারে জীবনে সে একবারের মতো দেখাল, আর বুঝি দেখা হবে না। আব্বা জাবের ডাক দিয়া কাব্বু এমন করেন কেন? বাবা আব্দুল্লাহ জাবেরের গাল কপাল নাকে চুমা দে, ডাক দেখা জাবের গো, তোমার আব্বারে দেখা রাখো, আর দেখা হবে জান্নাতের মধ্যে। জাবের বাবারে বলেছে, আব্বু এমন কথা কেন বলেন, জান্নাতে দেখা হতো ভালো কথা কয় যাবে, আজ রাত আমার জীবনের শেষ রাত। জাবের বুঝে সারতে পারতেছেন, আব্বা আপনি কি বলেন? আব্দুল্লাহ ডাক দিয়ে জাবের গো শোন, তুই মনে হয় বোঝো না, আল্লাহ নবী মসজিদের নববীর মধ্যে আজকের বলছে, বিকেলবেলা নবীজি বলছে, নবীজি গত রাত্রে স্বপ্নে দেখছে নিজের হাতে স্বপ্নের মধ্যে 70টা গাবি গরু জবহ দিছে। আল্লাহ নবী স্বপ্ন ওহি রহমত রসুল স্বপ্ন দেখছে 70টা গাবি গরু জবহ দিছে। জাবের গো মসজিদে নববীর মধ্যে আল্লাহর নবী স্বপ্নের তাবির নিজে বলছে, আমি যে 70টা গাবি গরু জবহ দিছি, এই 70টা গাবি গরু জবহের অর্থ হইল 70 জন সাহাবী উহুদের যুদ্ধে শহীদ হয়ে যাইবে, আমার সহ আগামীকাল উহুদের যুদ্ধ শুরু হয়ে যাইবে। আমার মন বলে আমি মনে হয় প্রথম শহীদ হব।
এখানে আর একটা কথা বলে রাখি, যার দিলের মধ্যে শাহাদাতের তামান্না নাই গো, তার মৃত্যু হবে মুনাফিকি মৃত্যু। আমার নবীর মাথায় হেলমেট ঢুকছে গো, ওই কারণে আমি রাজপথে লড়াকু সৈনিক হইয়া আমি আমিরের এতায়াত করে, আমার যে আমির হবে আমি তার এতায়াত করে আমি রাজপথের লড়াকু সৈনিক হব। আমার ব্যক্তিগত জীবন, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার রাজনৈতিক জীবন, আমার অর্থনৈতিক জীবন, আমার সিরাত, আমার সুরাত, আমার কামাই, আমার খরচ, আমার লেন, আমার দেন, আমার তবলিগ, আমার জেহাদ, আমার নামাজ, আমার মাদ্রাসা, আমার মসজিদ, সব হবে আল্লাহর হুকুম নবীজির সুন্নাত তরিক অনুযায়ী। জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি বলতো আল্লাহ রে কি শুনাইতে পারতো না নবীজি কি বলেন ঠিক টু বেটি না, আল্লাহ নবী লোহার হেলমেট মাথায় পড়ছে, ইসলামী রিপাবলিক অফ মদিনার প্রথম প্রেসিডেন্ট হইছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী শ্রেষ্ঠ শ্রমিক দুনিয়ায় হইয়া ইহুদি বুড়ির গাঁটি গন্তব্য স্থান পর্যন্ত আগাই দিছে, আবার মসজিদে নববীর মধ্যে ইহুদির পায়খানা পরিষ্কার করছে। নট অনলি দ্যাট, আল্লাহ নবী মসজিদের ইমাম, আবার ইসলামী রিপাবলিক অফ মদিনার প্রথম প্রেসিডেন্ট। আল্লাহ নবী ইসলামী রিপাবলিক অফ মদিনার প্রথম প্রেসিডেন্ট। আল্লাহ নবী স্বরাষ্ট্র মন্ত্রী সাইয়েদনা হযরত ওমর, অর্থমন্ত্রী হযরত আবু বকর সিদ্দিক। জোরে কোন সুবহানাল্লাহ। সমাজ কল্যাণ মন্ত্রী হইল হযরতে বেলাল হাবশি। জোরে কোন সুবহানাল্লাহ। কষ্ট হইবে না আমার মন বল গো, আমি হব প্রথম শহীদ। তবে শোন, সংক্ষেপ করে বলতেছি, তবে শোনা যাবে, আমি যদি শহীদ হইয়া যাই আমার একটা জিনিস অপূর্ণাঙ্গ দুনিয়াতে থাইকে যাইবে আব্বা কি, আমি যদি এই মুহূর্তে শহীদ হয়ে যাই দুনিয়ার থেকে বিদায় হয়ে যাই গো, শোন আমার কিছু ঋণ আছে, তোরা সন্তান আমার বেশি, এই কারণে আমি তোদেরকে মানুষ করতে যাই কিছু ঋণ হয়ে গেছি, ঋণ তো পরিশোধ করে যাইতে পারলাম না, তোরা আমার পক্ষ থেকে ঋণটা পরিশোধ করিয়ে দিস। জাবেরের চোখ দিয়ে পানি পড়তেছে, জাবেরের কোলের মধ্যে নিয়ে বুকের মধ্যে নিয়ে আব্দুল্লাহ ডাক দিয়ে কয়, জাবের যদি একান্তই ঋণ পরিশোধ করবার না পারো তাহলে আমার রহমতের নবীর কাছে যাইয়ে বলিস আমি আব্দুল্লাহ দুনিয়ায় ঋণ রেখে গেছি, আমার নবী দয়ার নবী, মায়ার নবী, মহব্বতের নবী, আমার নবী আমার পক্ষ থেকে নিশ্চয়ই আমার ঋণ পরিশোধ করিয়া দিবে। এই আব্দুল্লাহ পরদিন ওহদের যুদ্ধে শহীদ হয়ে গেছে। ওহদের যুদ্ধের সবই তো আপনারা জানেন, ফলাফল তো মুসলমানদের পক্ষেই ছিল, বিজয় তো মুসলমানদেরই হয়েছিল, কিন্তু একটু পদস্খলন হয়ে গেছে একটা ভুলের কারণে। এই ওহদের যুদ্ধে আল্লাহ নবীর মাথার মধ্যে লোহার হেলমেট ঢুকছে, নবীজির মুখের মধ্যে দাঁত দান্দান মোবারক শহীদ হয়ে গেছে, সোরাকার বের দরিয়া শয়তান মরদুত খবর ছড়াই দিয়েছে নবীন, সাহাবীরা দিক বিদিক ছোটাছুটি করতেছে, আল্লাহর নবী গর্তের মধ্যে ফুরিয়ে রইছে। আল্লাহর নবী সাইডে ডান দিকে হেলান দিয়া ডাক দিয়া কো, আমার সাথীরা, আমার সাহাবীরা, আমি তো মরি নাই, তোমরা আমারে ফেলাইয়ে কোথায় চলে গেল, আমি নবী এখনো আসি। সাহাবীরা নবীর আওয়াজ শুনে নবীজির কাছে আসছে, নবীজি একটু সুস্থ হয়েছে, ওহুদের যুদ্ধের পরিস্থিতিও নিয়ন্ত্রণ হয়েছে। যখন ওহুদের যুদ্ধের পরিস্থিতি পূর্ণ নিয়ন্ত্রণ হয়েছে, আল্লাহর নবী একটু সুস্থ হইয়া ডাক দিয়া কয়, সাহাবীরা, আমার যে সমস্ত সাহাবীরা শহীদ হয়ে গেছে তাদের লাশগুলো আমার সামনে একত্র করো। সাহাবীরা লাশ সিরিয়ালি এক এক করে রাখতেছে, সবাই লাশ নিয়ে আইসে আল্লাহ নবীর কাছে রাখতেছে। আল্লাহ নবী কাদের, আমি জীবিত থাকতে আমার সাহাবীরা আমার কাছ থেকে এইভাবে বিদায় হয়ে যাইতেছে। আল্লাহ নবী ডাক দিয়া কয়, সাহাবি, এক সাহাবীরে ডাক দিয়া কয়, লাশ কতটা হয়েছে গুনিয়া দেখো। সাহাবি এক দুই তিন চার পাঁচ করে গুনতে গুনিয়া আসছে, আইসকে ইয়া রাসূলুল্লাহ আপনার সামনে আট ষাটটিটা লাশ আছে, আল্লাহু আকবার। আল্লাহ নবী ডাক দিয়া, না না আমি
আমি স্বপ্নের মধ্যে সত্যিটা দাবি করে জবাব দিছি। সুতরাং আমার সত্তর জন সাহাবি শহীদ হয়েছে। দুইটা লাশ তোমরা খোঁজো। সাহাবিরা লাশ খুঁজতে খুঁজতে পাহাড়ের পাদদেশে কিছু সাহাবি চলে গেছেন। হঠাৎ করে দেখে রে রাস্তার মধ্যে একটা আঙ্গুল ফরিয়ে রয়েছে কাটা, আঙ্গুলটা জায়গায় একটা আঙ্গুল কার যে রক্ত পড়তেছে, যাই দেখে আর একটা কান কাটা পরিয়ে রয়েছে, কানটা ধরে কয় কার কান পরিয়ে রইল, লোক তো দেখা যাইতেছে না। হঠাৎ করে দূরে যাই দেখে একটা হাতের কবজি পরিয়ে রয়েছে, আর একজনে চিৎকার মেরে কয় একজন মানুষের নাক কাটা দেখা যাইতেছে, এই যে নাকের অংশটা দেখা যাইতেছে। আল্লাহ নবীকে ডাইকে নিয়ে আসছে, লোকটা খুঁজতেছে হাত কাটা পাও কাটা কান কাটা লোকটা কোথায়। হঠাৎ করে কাছে গিয়া দেখে একজন লাশ পড়ে রয়েছে, তাকে চেনা যাইতেছে না, নাক নাই, কান নাই, হাতের কবজি নাই, আঙ্গুল নাই। আল্লাহ নবী কাছে গিয়ে একটা চিৎকার দিয়ে কয় হায় রে সাহাবীরা চেনো নাই, একে জানুনি আমরা তো চিনবার পারি নাই, কইরে চেনো না, আমার কলিজার টুকরা সাসা আমির হামজার লাশ, আল্লাহু আকবার, আমার চাচার লাশ। নবী একটা চিৎকার দিয়ে কয় কাফেররা রে কেমন নিষ্ঠুর হইলি, আমার চাচার এই সত্তর টুকরা করলি, আমিও তোদের একটা লাশ পাইলে সত্তর টুকরা করব। কিন্তু আল্লাহ জানাই দিলেন, নবী গো আপনি হইলেন রহমাতুল লিল আলামিন, আপনার দ্বারা শোভা পায় না, ওরা যা পারবে আপনারা তা পারবেন না, আপনি নবী পারবেন নই। কসমের কাফফারাও নবী নিজে দিছেন, কসম করছে, কসমের কাফফারাও দিছে নবীজি। 69টা লাশ হয়ে গেল, নবীজি কান্দে, আমার সাসারে তোরা এইভাবে করলি। সাহাবীদের কাছে ডাক দিয়ে গেছে, সাহাবিরা রে 69টা লাশ হয়ে গেছে, এখন আর একটা লাশ খোঁজো। সাহাবিরা খুঁজতে 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 কোথাও লাশ পায় না। হঠাৎ করে দেখে দুই পাহাড়ের মাঝখানে একটা রুমাল উঠতেছে, কে যেন একটা রুমাল নাড়াইতেছে। সাহাবিরা দৌড় দিয়ে গেছে, যাই দেখে একটা চাদর পরিয়ে মহিলা দাঁড়াই রয়েছে। সাহাবিরা ডাক দিয়ে কে মা তুমি কে, ওহুদের যুদ্ধে তো মহিলাদের আশা নিষেধ, তারা লাশ দেখে সহ্য করতে পারবে। মহিলা ডাক দিয়ে বলতেছে, আপনাদের সাথে কথা বলবো না, আমি একটু রহমতের নবীর সাথে কথা বলতে চাই। সাহাবীরা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, মহিলা আপনার সাথে কথা বলতে চাইবো। আল্লাহর নবী জোর পায় হাইটে যেয়ে দাঁড়াই বলে, মা তুমি কে? মহিলা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার পরিচয় আমি কি দিব, আমার পরিচয় রাসি বা কি, গতকালকের আসরের নামাজের পরে আপনি মসজিদে নববীর মধ্যে খেজুর ছিটাইয়া যার বিবাহ পড়াইছেন, গতকাল মসজিদে নববীর মধ্যে খেজুর ছিটাইয়া আপনার যে সাহাবীর বিবাহ পড়াইছেন, আমি আপনার সেই প্রিয় সাহাবি হযরতে হামজালার স্ত্রী। আল্লাহ নবী কেঁদে ফেলছেন, মহিলা কাঁদতে কাঁদতে ঢেকুর উঠে গেছে, ডাক দেখে নবী গো আমার স্বামীকে আপনি গতকাল আসরের নামাজের বেদে বিবাহ পড়াইছেন, রাতটা আমার কাছে থাকার জন্য হুকুম দিছিলেন, যুদ্ধ শুরু হয়ে গেলে আমার স্বামী আর থাকতে পারবে না, সেই জন্য স্বামী আমার রাত্রে কাছে ছিল, তার উপরে গোসল ফরজ হয়েছে, আমার স্বামী যথাসময় গোসল করতে রওনা হয়েছে, এমন সময় আমার ঝুপড়ি ঘরের কিনার থেকে কে যেন বলতে বলতে যাইতেছে, রহমতের নবী নাই, কার জন্য বেঁচে থাকবি? ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী গোসল না করে ঘরে ফিরে আসছে, আমার মাথার কাছে তার তরবারি খোলের ভিতর থেকে শা করিয়া টান দিয়ে বের করছে, ডান হাতে তরবারি নিয়ে বাম হাত দিয়ে আমার থুতি ধরছে, মুখের এই জায়গাটা ধরিয়া ডাক দিয়ে বিবি আমারে দেই খেলো, আমি তোরে দেই খেলো, এই দুনিয়ার সাক্ষাৎ হবে না জান্নাতের মধ্যে সাক্ষাৎ। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী ইহুদের যুদ্ধে শহীদ হয়ে গেছে, গোসল স্যার আমার স্বামীকে দাফন দিবেন না। আল্লাহ নবী সাহাবীদের বলে, তোমরা হামজার লাশ তালাশ করো। সাহাবীরা লাশ তালাশ করতেছেন, এমন সময় আল্লাহ নবী আসমানের দিকে তাকাই, দেখে আসমান থেকে ফেরেশতারা হামজার লাশ দিয়ে আসতেছে। হামজার দাড়ি দিয়ে টপ টপ করে পানি পড়ে রে, চুল দিয়ে পানি পড়ে, নবী কাঁদে আর ডাক দিয়া কয় হায় রে, আমার হামজার উপরে গোসল ফরজ, আমি নবীর কাছে খবর নাই, কিন্তু আল্লাহর কাছে ঠিকই খবর আছে। ও যুবকেরা, তোমরা তো সেই মুসলমান, আমরা তো সেই মুসলমান, কি বলুন ঠিক নেবে? ঠিক, আমরা সেই মুসলমান, আজ থেকে তৈরি হও, বাজান শোন, যুবক শোন, স্কুল কলেজ ইউনিভার্সিটির ভাই শোন, আমার সন্তানেরা শোন, বর্তমানের মায়েরা শোন, বোনেরা শোন, মেয়েরা শোন, আমার মা নাই,
আমি মা ডাইকে গেলাম, আমার বোন নাই, আমি বউ সম্বোধন করে গেলাম, আমার একটা মেয়ে নাই, তোমাদের মেয়ে সম্বোধন করে বইলে গেলাম। মা গো, জীবন পরিবর্তন করো, কাজ পর্দা কায়েম করো, আলেমের কথা শোনো, দিনের দাওয়াতের কথা শোনো, জিকির করো, কোরআন ইসাসে জীবন গড়ো। যদি না বুঝো যুবক, তাহলে শোন, আমার দিকে তাকা। আমি তো তোমাদের মতো সৌভাগ্যশালী ছিলাম না, আমি তো ছিলাম জাহান্নামের আসামি। কি বলেন, ঠিক না বেটি? দুনিয়ায় মারা গেলে দাউ দাউ করে আগুন জ্বলতো, তার মধ্যে আমারে জ্বালাই দিত, কিন্তু আমার মালিক আমার গলার মধ্যে কোরআনের রশি লাগাইয়া, কোরআনের রশি লাগাইয়া টান দিয়ে আজকে আপনাদের স্টেজের মধ্যে বসাইয়ে দিছে। যুবক, আমার মতো সেরাজি ছিলাম জাহান্নামের আসামি, আমি তো জাহান্নামের আসামিই ছিলাম। কি বলেন, ঠিক নেবে ঠিক? যে আল্লাহ সেরাজির গলার মধ্যে কোরআনের রশি লাগাইয়া তোমাদের স্টেজে বসাই দিল গো। কোন কোন যুবক এই ঠান্ডার মধ্যে সেরাজির কথা শুনে যাদের চোখের পানি আসছেন, ও সোনামণি আমি দেখতে চাই, তোমরা বলবা সেরাজি তুমি ছিল জাহান্নামের আসামি, তোমার গলায় কোরআনের রশি লাগাইয়া আল্লাহ আমাদের কেরানীগঞ্জের এই স্টেজে বসাই দিছে। আমরাও বললাম গুজাসতে যাবা না, ফেরাতা নেহি, যেদিন চলে গিয়ে ওই দিন আর ফিরে আসবে না, সময় অনেক সংক্ষেপে, এই রাত জীবনের কারো জন্য শেষ রাত হয়ে যাবে। যদি মনে করতে পারো তাই, তাইলে দাঁড়াইয়া ওয়াদা দাও, এই জীবনকে আর ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছাইয়ে দেবো না, আজ থেকে তওবা করলাম, জীবনকে সুন্দর করবো, কোরআনের সাথে জীবন করব, প্রকৃত মুসলমান হব, এক ওয়াক্ত নামাজ ছাড়বো না, এমন যুবক কারা দাঁড়াই ওয়াদা দিতে পারো? দাঁড়াইয়া 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 এমন যুবক কারা দাঁড়াই ওয়াদা দাও? বুড়া না দাঁড়াই জীবন থাকতে আল্লাহ তোমায় ভুলবো, বলো বলো, জীবন থাকতে আল্লাহ তোমায় ভুলবো না, জীবন থাকতে এক ওয়াক্ত নামাজ ছাড়বো না। আলহামদুলিল্লাহ বইলে বইসা পড়ো, আল্লাহ তুমি কবুল করো, জোরে কান আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি কবুল করো, আমার জন্য দোয়া করবে না সোনামণিরাম? জীবন প্রভাত মনেরই মালাতে যেতে চিনো যত ভুল, আজি হেরি হাই সে তো ফুল নয় সবই যে মোর ভুল। শোন আমার যুবক ভাইরে শোনো, কপাল যদি ভালো হয় অল্প কথায় বুঝে, কপাল খারাপ হইলে 13 বছরের নবীর ওয়াজ শুনেও কপালে কলেমা জুটে না। তো বাবা, আজকের মাহফিলে আপনাদের মা বাবার জন্য আমি দোয়া করবো। আমি দেখতে চাই কার কার মা নাই, হাত জাগাইয়ে দেখান যে হুজুর আমার মা নাই, কার কার মা নাই আমি দেখতে চাই, হাত জাগাইয়ে রাখো। আমার মায়ের জন্য আমি দোয়া করতে পারি না, আমি তোমাদের মার জন্য দোয়া করবো, আল্লাহ যেন তোমাদের মায়ের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দেয়। হাত নামাও, কার কার বাবা নাই দেখতে চাই। আহারে, কত মানুষ বাবারে আর ডাকবে না, আল্লাহ এদের বাবার কবরকে জান্নাতের বাগান বানাইয়ে দাও। হাত নামাও। মাও নাই, বাপ নাই, দুইজনই নাই, কার তারা হাত জাগাও? একজন থাকলে হাত জাগান লাগবে না, দুইজন যান। আল্লাহ এদের মা বাবার কবরকে জান্নাতের বাগান বানাইয়ে দাও। হাত নামান। আল্লাহ, আমি অল্প সময়ের মধ্যে মুনাজাত দিব, কেউ দাঁড়াইবেন না, আল্লাহর পাগল আমার সাথে কিন্তু ওয়াদা দিছেন। আমি আমার মা থাকলে যেইভাবে দোয়া করতাম, আমার বাবা থাকলে যেইভাবে দোয়া করতাম, একটু আগে বলছি মনে হয় কাদের সাথে বলছি, আমার ওইখানে বসিয়া এক একটা জায়নামাজ 35,000 টাকা আমার বন্ধু আমার যারা ভালোবাসে তারা কিনে দিছে মদিনায় বৈশা। আমি বলছি বাংলা টাকা হুজুর, 35,000 টাকার জায়নামাজ আমি এটা ব্যবহার করবো না, এত দামের জায়নামাজ আমি চাই না। লোকটা আমার এত ভালোবাসে ডাক দিয়ে হুজুর কত ফাঁসে ফুজারের দিছে, আপনারেও দেব। যাই হোক, জায়নামাজ আমার 2টা কিনে দিছে 70,000 টাকা বাংলাদেশি টাকা। জায়নামাজটা বুকের সাথে নিয়ে বললাম, হাই রে, তাইবা সুইটসের সামনের হোটেল দিয়ে কিনছি, আরে বিন্দেও হোটেল দিয়ে কিনছি, কাবা ওই মদিনার সবুজ গম্বুজের দিকে তাকাই আছি। জায়নামাজটা আমার বুকের সাথে লাগাই বললাম, হায় রে, এমন কফাল, আর যদি আমার মা মুসলমান থাকতো, আমার বাবা মুসলমান থাকতো, 70,000 টাকার 2টা জায়নামাজ নিয়ে একটা মায়ের পায়ের ডিসি বিছাই দিতাম, আর একটা বাবার পায়ের ডিসি বিছাই দিতাম। আমি ডাক দিয়ে বলতাম, মা গো, তোর ছেলে সেরাজির এই জায়নামাজটা দিছে, মা এই জায়নামাজের উপরে তুই নামাজ পড়। বাবারে বলতাম, সে ভাগ্য আমার নাই, নাই যখন কেরানীগঞ্জের ভাইরা, আমি আপনাদের মা আপনাদের বাবার জন্য আমি দোয়া করব। কয়েক মিনিটের জন্য একটা কথা বলবো, একটা মসজিদ বড় সুন্দর, সুন্দর ইমাম, কত সুন্দর কেরাত, তার পিছনে নামাজ পড়ছি। মসজিদ নিয়ে অনেক সমস্যা, জায়গার টাকা দেওয়া লাগে, না হয় অন্য জায়গায় জমি কিনে দেওয়া লাগবে। আমি সিরাজি আমার মা বাবার জন্য দোয়া করতে পারলাম না,
আমি এমন একটা বন্ধুর মা আপনাদের সকলের জন্য দোয়া করব, তার মধ্যে প্রথম একটা বন্ধুর মা বাবার জন্য আমি দোয়া করব, একটা বন্ধুর জন্য দোয়া করব তার নিজের জন্য, আল্লাহ তুমি যুগের মোহাম্মদুল্লাহ যুগের হাফিজ হুজুর বানাই দিবা। আমার মা থাকলে যেইভাবে আমি কাঁদে কাইতে দোয়া করতাম আমি সেইভাবে দোয়া করব। এই মসজিদটা করার জন্য, মসজিদ করার নবীদের কাজ, যারা মসজিদ করবে তাদের হাসর হবে নবীদের সাথে, জোরে করুন আল্লাহুম্মা আমিন। একটা বীর পুরুষ যে সিরাজের সাথে বন্ধুত্ব করবে জীবনে, সিরাজি আপনার জন্য দোয়া করবে, আমি মুসাফির, মুসাফিরের দোয়া কবুল হয়, আমি এই মুহূর্তে দোয়া করব। আমার মন বলে রে আমি সাহস করে বলতে চাই, একটা বন্ধু চাই এই মসজিদ করার জন্য, সিরাজির ডাকে সাড়া দিয়া 1,00,000 টাকার একটা অনুদান দেবে মসজিদ।